আজকে স্ক্রিনে যে পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন সকলের কাছে পরিচিত একটি পাতা যা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক রোগের সমাধান দিতে পারে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই গাছটিকে অনেকে আমরা এখনও চিনি না, যার নাম হচ্ছে দাঁত মর্দন বা দাঁত পাতার গাছ। দাঁত চুলকানি দূর করার মহা ঔষধ এই পাতাটি। দাঁত মর্দন আমাদের দেশে সাধারণ মানুষেরা ঔষধি গাছ হিসাবে বহুল ব্যবহার করে থাকে। এই গাছে কোনো সুমিষ্ট ফল হয় না, কাঠও মূল্যহীন, নিতান্তই গুল্ম শ্রেণীর গাছ, ময়লার বাগার কিংবা পরিত্যক্ত স্থানে আপনা আপনি হয়ে থাকে। কিন্তু শহরে এই পাতার অনেক দাম, বিভিন্ন উদ্যানে রোপণ করা হয়, পুষ্পিক সৌন্দর্য উপভোগ করতে না হয় ঔষধি গাছ হিসাবে সংরক্ষণের প্রয়োজনে। এই গাছে অনেক সুন্দর একটি ফুল ধরে, এরা কেশিয়া জাতের ফুল। কেশিয়ার আরেকটি বনজাতের নাম কালকাসুন্দা। পথের দ্বারেও পাহাড়ে অটেল দেখা যায়। দাঁত মর্দন কখনও কখনও ডুবার দ্বার, ক্ষেতের মধ্যবর্তী আল এবং অনাবাদী স্থানেও জন্মায়। এই গাছ ব্যাপকভাবে ব্যবহার করা হয় চর্মরোগে, তবে দাঁত ও পাছড়ায় এটা সবচেয়ে বেশি ব্যবহার করে। দাঁতের নিরাময়ের জন্য টাটকা পাতার লেই ব্যবহার করা হয়, আবার জলসানো পাতাও রেচক। যৌন রোগের জন্য অনেক উপকার করে। যৌনরোগ চিকিৎসা এবং বিষাক্ত পোকামাকড়ের কামড়ে এই গাছের পাতা সাধারণ টনিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। কুষ্ঠপাচড়া, চুলকানি ইত্যাদি রোগের জন্য এই গাছের পাতার রস বিশেষভাবে কাজ করে। কুষ্ঠপাচড়া, দাঁত চুলকানি হওয়া জায়গায় ভালো করে সাবান দিয়ে ধুয়ে এক সপ্তাহ লাগালে রোগ নিরাময় হয়। আজকে এমনই একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো, যদি আপনার বিষাক্ত পোকামাকড় কামড় দেয় বা যৌনরোগের সমস্যা থাকে বা দাঁত চর্মরোগের সমস্যা থাকে, তাহলে আপনারা ব্যবহার করলে অনেক উপকার পাবেন। এই গাছের আদিনিবাস মেক্সিকো, মধ্য ও দক্ষিণ আমেরিকা। ঔষধি গাছ হিসাবে দাঁত মর্দন সুপরিচিত। উদ্ভিদটির নামের মাঝে এর মহত্ত্ব লুকিয়ে আছে। দাঁত ও পাছড়া যথা চর্মরোগে এই গাছের পাতার রস বেশ উপকার করে। এখন একটি টিপস দেখাচ্ছি, যদি আপনার শরীরে চুলকানি, অ্যালার্জি, দাউদের মতো দেখা যায়, তাহলে কিভাবে এই পাতাটা ব্যবহার করবেন। সর্বপ্রথম ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি, অর্ধেকটি পাতা আমি গরম পানিতে জাল করব। অর্ধেকটি ছিঁড়া পাতা দিয়ে দিয়েছি। যখন জাল করতে করতে পানিটা সবুজ কালার ধারণ করবে, তখনই নামিয়ে নিতে হবে। জালের পরিমাণ আপনি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে পারেন। যখনই পানির কালারটা সুন্দর একটি সবুজ কালার ধারণ করবে, তখনই আপনি নামিয়ে নেবেন। চার থেকে পাঁচ মিনিট জাল করার পর পানির কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। পানির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। পাতার পরিমাণ বেশি থাকলে পানি বেশি জাল দিয়ে তারপর অন্য পানি মিক্সড করেও গোসলের সময় 2 মগ পানির মধ্যে দিয়েও সারা শরীর আপনি ধুয়ে নিতে পারেন। আবার এই পানিটা কিন্তু খেতেও পারবেন, মধু বা চিনি দিয়ে খেতে পারবেন, আর এমনিও আপনি খেতে পারবেন। আপনার যদি বুক জ্বালা পড়া থাকে বা পেটে কোনো গ্যাসের সমস্যা থাকে, অতিরিক্ত পেটের ব্যথা থাকে, তাহলে কিন্তু এই পানিটা আপনি প্রতিদিন সকালে খালি পেটে পান করতে পারেন। শরীরের ত্বকের যত্নে যে ব্যবহার করবেন, এটার মধ্যে কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু এই পানিটা, জাল দেওয়া পাতার পানিটাই আপনি ব্যবহার করবেন। আপনার যেখানে চুলকানি, অ্যালার্জি সমস্যা আছে, সেইখানে তুলোর সাহায্যে অথবা হাত দিয়ে মাসাজ করবেন। হাতে, বগলে, গলায় যেইখানে আপনার সমস্যা আছে সেইখানে। পানিটা মাসাজ করে দেওয়ার পর অবশ্যই 15 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। এইভাবে যদি 7 দিন আপনি ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ 7 দিন পরে পার্থক্যটা আপনি নিজে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা কার্যকরী এই পাতাটা, আপনি বিশ্বাসই করতে পারবেন না। এখন 2 নম্বর টিপসে চলে যাচ্ছি। অবশিষ্ট কয়েকটা পাতা ছিল, সেগুলিকে আমি শিলপাটায় বেটে পেস্টে পরিণত করে নিচ্ছি। শিলপাটায় বাটলে সুন্দর একটি পেস্ট হবে। আপনি চাইলে নর্মাল ফ্রিজে 3 দিনের জন্য বেটে রেখে দিতে পারবেন। আর পাতাগুলিকে আপনি ভালোভাবে ধুয়ে নর্মাল ফ্রিজে 7 দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন।
রেমেডির সঙ্গে মিশিয়ে কিছুতেই দীর্ঘদিন রাখা যাবে না। এখন যে আমি প্যাকটি তৈরি করে দেখাচ্ছি, যাদের মুখে প্রচুর পরিমাণে মেস্তা বা ব্রণ সমস্যা আছে বা শরীরে গোটা গোটা হয়, পুঁজ বের হয়, রক্ত বের হয়, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। প্রতিদিন একবেলা করে 7 দিন পর্যন্ত যদি ট্রাই করতে পারেন, আপনার যে কোনো ত্বকের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। এখন দিয়ে নিচ্ছে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়া করে নেবেন, তাহলে ত্বকের জন্য অনেক ভালো উপকার পাবেন। দুইটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি মাথার তালুতে সমস্যার জন্য দিতে চান, তাহলে হলুদের গুঁড়াটা স্কিপ করবেন। শুধু পেস্ট করে আপনার মাথার মধ্যে যেখানে পুঁজ পড়ে বা অ্যালার্জির সমস্যা আছে সেইখানে প্রলেপের মতো দিয়ে রাখবেন। 10 থেকে 15 মিনিট প্রলেপের মতো দিয়ে রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। এভাবে রেগুলার যদি 7 দিন পর্যন্ত ট্রাই করেন, যে কোনো সমস্যা দূর হবেই। মুখে বা হাত পায়ে যেইখানে আপনার গোটা গোটা সমস্যা আছে বা অতিরিক্ত চুলকানি বা চর্মরোগের সমস্যা আছে সেইখানে মোটা প্রলেপের মতো দিয়ে রাখবেন। দিয়ে রাখার পর অবশ্যই 15 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। 15 মিনিট পরে উঠিয়ে নিয়ে আরও কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে, অথবা ঘুমাতে যাওয়ার আগে রাতে ধোয়ার ছাড়াই যদি ঘুমিয়ে যান তাহলে আরও ভালো ফলাফল পাবেন। মাত্র 7 দিন, এক লাগাতার মাত্র 7 দিন যদি ট্রাই করতে পারেন, এই পাতাটা আপনাকে দিবে অনেক অনেক উপকারিতা। যারা ইতিমধ্যে ব্যবহার করেছেন তারা তার পার্থক্যটা অবশ্যই বুঝতে পেরেছেন। দাউদ চুলকানি চর্মরোগের মহা ঔষধ এই পাতাটি। এই পাতাটি গ্রামেগঞ্জে অনেকে ব্যবহার করে থাকেন, অনেকে হয়তো বা এখনও চেনেন না। যাদের ব্রণমেস্তার সমস্যা আছে তারাও কিন্তু রেগুলার একবেলা করে যদি 7 দিন ট্রাই করতে পারেন অনেকটাই কমে যাবে। অনেকের আছে আঙুলের চিপায়, হাত পায়ের চিপায় অনেক ঘা হয়, আবার বেশি চুলকালে রক্ত বের হয়, তাহলে এই পাতাটি হলুদের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে লাগিয়ে রাখতে পারেন। প্রতিদিন রাত্রে যদি 15 মিনিট অপেক্ষা করার পর না ধুয়ে শুয়ে যান, দেখবেন 7 দিনের ভিতরে অনেক শুকিয়ে গিয়েছে। শুধু রোগ দূর হবে না, সেই সঙ্গে উজ্জ্বলতাও বৃদ্ধি করবে। যে কোনো রোগের জন্য আপনি যদি ব্যবহার করতে পারেন, আস্তে আস্তে আপনার স্কিনটাও পরিষ্কার হবে, আবার ভিতর থেকে ময়লা দূর করতেও সাহায্য করবে। যাদের চর্মরোগ বা যে কোনো সমস্যা নেই তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন ত্বকটাকে ভালো রাখার জন্য। অনেকের মুখে আছে কষকষে ভাব হয়, শুকিয়ে যায় আর বয়সের চাপ পড়ে যায়, তারা কিন্তু এই প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন। অবশ্যই 15 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে, দেওয়ার পর সাথে সাথে উঠিয়ে ফেলবেন না। যে কোনো কার্যকারিতা পাওয়ার জন্য নির্দিষ্ট একটি সময় থাকে, তাই 15 মিনিট রাখার পর শুকিয়ে নেবেন। 5 মিনিট রাখলেই দেখবেন টান টান অবস্থায় চলে আসছে, তখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে যে কোনো ক্রিম অথবা লোশন আপনি ব্যবহার করতে পারেন। আর এখন যেহেতু গরম চলে আসছে, আপনি ক্রিম ব্যবহার করতে পারেন, হাত পায়েও দিতে পারেন। যখন আপনি এই রেমেডিটা ব্যবহার করবেন অবশ্যই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন। চন্দন গুঁড়াও দিতে পারেন, হালকা পানি দিয়ে মিশিয়ে চন্দন গুঁড়াটা লাগিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন অনেকটাই আরাম পাবেন, আস্তে আস্তে আপনার ত্বকের সমস্যাও দূর হয়ে যাবে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।